অদ্ভুত যুক্তি দিয়ে বন জঙ্গলে নগ্ন হয়ে ঘুরছেন তরুণী। নেদারল্যান্ডস থেকে অস্ট্রেলিয়ায় এসে পাহাড় জঙ্গলে নগ্ন হয়ে ঘুরে বেড়াচ্ছেন এক তরুণী, ছবি তুলে পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। ইতিমধ্যে ভাইরালও হয়ে গেছে ছবিগুলো। আর এই নগ্ন হওয়ার কারণ হিসেবে তিনি দেখাচ্ছেন অদ্ভুত যুক্তি, সেটি হলো সবার অঙ্গই প্রকৃতির দান। নারী অঙ্গ উন্মুক্ত বা ঢাকা যেভাবেই থাক, তার দিকে লালসাপূর্ণ দৃষ্টি নিয়ে তাকানোর বিরুদ্ধে তার এই নগ্ন প্রতিবাদ। অদ্ভুত এই বার্তা দিতে গিয়ে এরই মধ্যে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন স্টিয়ার নামের ওই তরুণী। কিন্তু এজন্য 21 বছরের ওই তরুণীকে নেদারল্যান্ডস ছেড়ে অস্ট্রেলিয়ায় যেতে হলো কেন? স্টিয়ার বলেন, যৌন হেনস্থার দিক থেকে যে দেশগুলো সবচেয়ে এগিয়ে তাদের মধ্যে প্রথম সারিতে রয়েছে অস্ট্রেলিয়া। আর ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল অস্ট্রেলিয়ায় বেড়াতে আসব, তাই দুটো কাজ একসঙ্গে সেরে নিচ্ছি। সাহসী এই তরুণী আরও বলেন, নগ্নতাকে অনেকেই ভয় বা রোষের চোখে দেখেন। আমি মনে করি নগ্নতা নিয়ে যাবতীয় ভুল ধারণা ভেঙে দেওয়ার সময় এসেছে। মানুষের শারীরিক সৌন্দর্য কখনো যৌন হেনস্থার কারণ হতে পারে না। দেশি প্রবাসী ভাই ও বোনেরা, আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন। ধন্যবাদ সবাইকে।